হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আলু আর সুজি দিয়ে একটি টিফিনের রেসিপি শেয়ার করছি। আমাদের ঘরে থাকে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই এটা আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি, আর এটা কিন্তু আপনারা অবশ্যই গরম গরম পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা চটপট তৈরি করে ফেলি। আমাদের এই মজাদার টিফিনের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এই বাটিটার এক বাটি সুজি নিয়েছি, আর রয়েছে এখানে একটা বড় সাইজের আলু, সেদ্ধ করে এটাকে মাখা আছে। এখানে নিয়েছি আমি এক টেবিল চামচ মতো কাসুরি মেথি, আর রয়েছে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচানো, চারটি কাঁচা লঙ্কা কুচানো আছে। এখানে রয়েছে তিনটে শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা সাদা জিরে, হাফ চা চামচ গরম মশলা পাউডার, আর এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ আর রিফাইন তেল। এখন কড়াইতে আমি খুব অল্প পরিমাণে একটু রিফাইন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই এই শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি, আর এগুলোকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব। এই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা সাদা জিরে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, আমি যে বাটিটার তে সুজি নিয়েছি ঠিক সেই বাটিরই দু বাটি মতো আমি এর মধ্যে জল দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লবণ। এখন আমি এর মধ্যে যে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম সেটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি এর মধ্যে একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এটা নাও দিতে পারেন, তবে দিলে খুবই ভালো একটা টেস্ট আসে। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে সুজিটা দেব। সুজিটা দেব আর এটাকে নাড়তে থাকব। একবারে পুরোটা দেব না, তাহলে কিন্তু এটা ড্যাডা পেকে যাবে, সমানে এটাকে নাড়তে হবে। এখন এটাকে আমি একটু নাড়তে থাকবো, এটাকে একটু শুকিয়ে নেব। আঁচটা মিডিয়াম ফ্লেমে দেওয়া আছে। এটা অনেকটাই বেশ শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে আলুর সাথে সুজিটা মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, নাহলে এটা একটু মাখা যাবে না। এবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা পাউডার, ধনে পাতা কুচি দিচ্ছি। কাসুরি মেথি না দিলেও ধনে পাতা কুচিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এগুলোকে ছোট ছোট গোল গোল করে নেব প্রথমে।
গোল করে তারপরে এটাকে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। এগুলো সব রেডি হয়ে গেছে, এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। কড়াইতে আমি বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিয়েছি, এগুলোকে ডুবো তেলেই ভাজবো, আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। এগুলোকে আমি বাদামি করে ভেজে নেব। এগুলোর মধ্যে হালকা বাদামি রং এসেছে, এখনো এটা পুরোপুরি তৈরি হয়নি, এগুলোকে আমি ডিপ বাদামি করে ভাজবো। এটা ভাজতে একটু সময় লাগে। এগুলো ভাজা হয়ে গেছে, দুই সাইডই সমান ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নেব। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে আলু সুজির একটি সুন্দর রেসিপি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।